দর্শক মণ্ডলী, আজ 30শে ডিসেম্বর, জাতির প্রতীক্ষিত 11 জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন। সারা দেশের মতো 148 ময়মনসিংহে 3 গৌরীপুর আসনে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোট গ্রহণ। এবারে নির্বাচনে এই আসনে বিভিন্ন দল থেকে মোট 6 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। 10 ইউনিয়ন ও 1 পৌরসভা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার সংখ্যা 2,34,590 জন। আমরা এখন আছি গৌরীপুর পৌরসভার রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, গৌরীপুর যুব উন্নয়ন অফিসার রঞ্জন নন্দন কুমার দেবনাথ। তো আপনার কাছে জানতে চাই, এই কেন্দ্রে কতজন ভোটার এবং কেমন ভোটার ভোট গ্রহণ হচ্ছে এই কেন্দ্রে? ধন্যবাদ। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হল 3,465 জন, সবগুলি মহিলা। এখানে পরিবেশ অত্যন্ত সুন্দর, সকাল থেকে সুস্থ পরিবেশে সুশৃঙ্খলভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা তাদের ভোটাধি যাচাই করছে। এখানে কোনো জটিলতা নাই, অত্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে আমাদের ভোট গ্রহণ চলছে। কত পার্সেন্ট ভোট কাস্ট করেছে এই মুহূর্তে? এখন তো বাজে প্রায় 11টা, প্রায় 20% ভোট কাস্ট, 20% কাস্ট করেছে। আপনি কি আশা করেন এখানে প্রায় 60% ভোট কাস্ট হবে, 70%? আসলে যেহেতু এটা মহিলা ভোটার কেন্দ্র, সেই হিসাবে মহিলাদের সাধারণত সকালে খাওয়া দাওয়া করে আসে, এই জন্য আমি আশা করছি যে 60% করে ভোট এখানে কাস্ট। ধন্যবাদ। আমরা এই কেন্দ্রে কয়েকজন ভোটারের সাথে কথা বলছি, তো আপনারা তো ভোট দিতে আসছেন, কেমন আপনারা ভোট দিতে, কি কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হয় নাই, খুব সুষ্ঠু সুন্দরভাবে ভোট হচ্ছে এখানে। ভোটের উপস্থিতি মোটামুটি অনেক ভালো, আরও পরে আরও ভালো হবে। শীতের সকাল কাজে কাজে একটু সুস্থতা করতেছে, আমাদের আসলে মনে হয় 12টা দিকে আরও ভোট আরও বেশি ভালো হবে। ভালো, ভোট অনেক সুন্দরভাবে হচ্ছে। ধন্যবাদ। তো আপনার কেমন, কি ভোট দিচ্ছেন? হ্যাঁ, ভোট দিচ্ছি, ভোট খুব সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে এবং ভোট ভালো কাস্ট হইতাছে। এখানে কোনো বিশৃঙ্খলা নাই? কোনো বিশৃঙ্খলা নাই, যার ভোট সেই দিতে পারতাছে, যার ভোট সেই দিতে পারতাছে। ধন্যবাদ। ধন্যবাদ। তো মুরব্বী, কি ব্যাপার, আপনি ভোট দিচ্ছেন? হ্যাঁ, ভোট দিচ্ছি। ভোট কেমন হইতেছে এখানে? সুন্দর সুন্দর হইতেছে। এখন আমরা ভোট বা যার ভোট সেই তো দিতে পারতাছে, সেই দিতেছে। আমাদের কোনো বাইরে ভিতরে কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, সুন্দর ভোট দেওয়া হইতেছে। ধন্যবাদ।